আপনি কি ফুড ডেলিভারির কাজের এই বিষয়ে সৌদার বাসতে চাইতেছেন? যদি আপনার ধৈর্য না থাকে, ঠিক আছে, সবর যদি না থাকে, তাহলে আপনি ফুড ডেলিভারির এই কাজে আইসেন না। কারণ এই ফুড ডেলিভারির এই কাজে এখন বর্তমান এতটাই ধৈর্য ধরতে হয় তা মানে বলে বুঝাইতে পারবো না। আমি আজকে সকাল 6টায় আসছি, মানে 5:46 আসছি, মানে কাজ শুরু করছি আর কি, অনলাইনে ছিলাম। তো এখন বাজতেছে 10টা, ঠিক আছে, 10টা বাজে, তো আর আধা ঘন্টা থাকবো। তো এর ভিতরে কিন্তু ধৈর্য ধরে রয়েছি, অনেকে চলে গেছে, আবার অনেকে আছে। তো আমার দেখা মতো আর কি, অনেক যারা নাকি সরে গেল লোক, তারাও আজকে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, মানে যারা চলে গেছে আর কি আমার সাথে কথাবার্তা বইলা, যে অনেকের একটা হয়েছে, অনেকের দুইটা হয়েছে, মানে এরকম হয়েছে আজকে কাজের অবস্থা। তো এখন বেলা বাজতেছে 10টা, ঠিক আছে, আমি এখন আর আধা ঘন্টা থাকবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখি আধা ঘন্টার ভিতরে আর একটা হয় কি না, যদি না হয় তাহলে আমি কয়টা করছি এটা আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। ফুড ডেলিভারির কাজের অবস্থা এখন এমন হয়েছে, আপনি ছোট সময় দেখতাম যে গাঙ্গে মাছ মারার জন্য যে বসে থাকতো, বসি ফেলায় মনে করেন বসে থাকতো, তো অনেকেই ভালো মাছ পাইতো, আবার অনেকে মনে করেন সারাদিন বসে একটা পাইতো বা দুইটা পাইতো, আবার অনেকে পাইতো না। তো এখনও মানে ফুড ডেলিভারির যে কাজ, এই কাজের অবস্থা সেম সেম, ঠিক আছে, অনেকে মনে করেন পাইতেছে, অনেকে পায় না, আবার অনেকে মনে করেন 4:30 করেও রুমে যাইতেছে। তো এখন 10:07 বাজে, ঠিক আছে, অপেক্ষা করলাম, অর্ডার খুবই খারাপ আজকে। আজকে আমার সকাল 6টা থেকে 10টা পর্যন্ত 3টা অর্ডার হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকের সকাল 6টা থেকে 10টা পর্যন্ত 1টা অর্ডারও হয়েছে, আবার অনেকে করতেও পারে নাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমার 3টা অর্ডার আজকে হয়েছে। আজকে কিন্তু রোজ শুক্রবার, তো শুক্রবারে কিন্তু কাজ করি সকাল 6টা থেকে আপনার 10টা বা 10:30 পর্যন্ত, মানে কাজ ভালো হইলে 10:30 পর্যন্ত থাকি। তো বাংলাদেশ থেকে যারা সাপ্লাইতে বা শরীরের জাহাজের ডাইরেক্ট আসবেন বা হাঙ্গারে, যেখানে আপনারা আসেন, বেশিরভাগই সাপ্লাই কোম্পানি, কিন্তু যদি আপনারা আসেন, আপনাদের যে টার্গেট দিবে সেই টার্গেট কিন্তু পূরণ করতে হবে, আর যেটাই হোক ধৈর্য ধরে এখানে থাকতে হবে, ঠিক আছে। তো একদিন বেশি হবে, একদিন কম হবে, তারপরও এখানে থাকতে হবে, সময় দিতে হবে। তো এই ছিল বিস্তারিত, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।